আমাদের যে আমাদের দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, আমরা এখন শেষ পর্যায়ে আছি। এটা আমার শীঘ্রই আমরা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দিই, সেই জন্যই ওদের যেহেতু ওদেরকে আমরা পেয়েছি দুজনকে, সেই জন্য আজ সকালে এসে ওদের কথা বলে এখন চলে যাচ্ছি। দেখেন এগুলি তো ধরেন মিডিয়াতে বলার মতো ব্যাখ্যা না। হ্যাঁ, আমার মনে হয় খুব একটু আমি বলতে পারবো, কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালগুলি হয়েছে। তো এটা আপনার যখন সময় আসবে সবাই আপনারা দেখতে পাবেন, এটা একসাথে দেখতে পাবে, জনগণও দেখতে পাবে আশা করি। হ্যাঁ, দুইজনের সাথে আমরা আলাদাভাবে কথা বলেছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে সাকিব আল হাসান বা তামিম ইকবাল দুজনই খুব বড় স্টার। হ্যাঁ, এখন বিশ্বকাপের আগ মুহূর্তে তাদের এরকম মানে দ্বন্দ্বের ব্যাপারটা, এটা আসলে টিমকে তো অবশ্যই কিছুটা প্রভাবিত করেছে, আপনাদের ফাইন্ডিংটা কি? আপনি যেটা দ্বন্দ্ব বলছেন আমি ঠিকভাবে বিবেচনা আনছি না। তাহলে এটা পরিস্থিতিতে অনেক কিছু হয়, তো এটা কোনো পার্মানেন্ট কিছু না। এটা সব কিছু পৃথিবীর সমাধানযোগ্য যদি আপনি সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন। আপনাদের মানে এই অনুসন্ধান নাকি এটাকে বলবো যে আমরা দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মানে এটা সমঝোতার একটা চেষ্টা? না, সেটাও না। আমরা পুরো পর্যালোচনা করতে আমার দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে। আমাদের ওয়ার্ল্ড কাপে আমাদের হয়তো আশানুরূপ আমরা রেজাল্ট করতে পারি নাই, এটা কী কারণে আমরা পারিনি এবং কী সমস্যা ছিল এগুলি আমরা ফাইন্ডিংস আনছি, এবং ভবিষ্যতে আরও যে খেলার কম্পিটিশনগুলি আছে আমাদের ওগুলিতে যেন এই সময় সমস্যা আমরা না পড়ি। আমি আপডেট দিতে পারবো না, এই কারণে আমাদের বোর্ডের যে মিডিয়া সেকশন আছে তাদের আপনি প্রেস কনফারেন্সে জানিয়ে দিবেন। সেটা হচ্ছে যে সাকিব ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করেছেন, তামিম দলে ছিলেন না, তো তামিমের সাথে আলোচনার কারণটা কি ছিল? আমি চাচ্ছি না ডিটেইল কি ছিল। আর একটা জিনিস হচ্ছে আলোচনা ফলপ্রসূ হয়েছে, আমি মনে করি আলোচনা গতিশীল হয়েছে, ফলপ্রসূ কি হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারবো না। ওই বিষয়টা যে সাকিব তো দলের ক্যাপ্টেন ছিলেন, তার সাথে আপনারা আলোচনা করতে পারবেন? আমি বললাম তো আলোচনা গতিশীল হয়েছে। পরিস্থিতি কি মানে খুব বেশি ঘোলাটে যেটা মানে বলার মতোই না এরকম নাকি যে খুবই কনফিডেন্সিয়াল? আসলে একটু পুরো ওভারঅল একটা সিচুয়েশন এখানে আছে, ওভারঅল আমি সাকিব তামিম তানহা এটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে কীভাবে আমরা পরিচালনা করতে পারি ওদের কাছ থেকে আমরা কিছু অ্যাডভাইস চেয়েছি, তারাও দিয়েছে, আমরা অনেক কিছু শেয়ার করেছি তাদের সাথে, তাদের অসুবিধা সুবিধা সব কিছু আলোচনা। আপনারা এই দুই ক্রিকেটার কি নিয়ে আলাদা আলাদা বসেছিলেন নাকি একসাথে? আলাদা আলাদা বসেছিল দুইটার সময়। যে চলতি বছর বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ আছে এবং 2027 ওয়ান ডে বিশ্বকাপ, এই তদন্ত রিপোর্টটা কি এগুলোতে প্রভাবিত করবে কিনা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক নির্ধারণ করবে? অবশ্যই, সেই জন্য তো আমরা করছি। আমরা যে কোনো বিষয়ে বোর্ডের কাছ থেকে যত কঠিন বিষয় হোক না কেন একটা মানে সব সময় একটা ব্যাখ্যা পেয়ে যায় পরিষ্কার একটা। হ্যাঁ, বোর্ড দিতে পারে, আমরা দিতে পারি না। আচ্ছা, আপনাদের এটা কি আমরা বোর্ডে জমা দিয়ে দিব? এরকম কথা হয়নি আমাদের, ভবিষ্যতে কি খেলবে কে না খেলবে এগুলি আলোচনা হয়নি।